আছেন উপপৌর প্রধান তুষার, আছেন আমার কলিগ, আমরা একসাথে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে কাজ করি, আমাদের গ্রুপের মধ্যে যাকে আমরা ইন্টেলেকচুয়াল বলি সেই তাপস রায়, আছেন আমার অত্যন্ত পুরনো, তার আন্ডারে আমি রাজনীতি করেছি বহুদিন ধরে, যখন যুব কংগ্রেস করতাম তখন তার আন্ডারে রাজনীতি করতাম, যুব তৃণমূল কংগ্রেসের যখন উনি সভাপতি ছিলেন আমি তখন কার্যকরী সভাপতি ছিলাম, আর আমরা একই জায়গার, মানে ভবানীপুর ক্ষেত্রে আমরা একই জায়গার থেকে বড় হয়েছি রাজনৈতিকভাবে, এবং ও যেহেতু পিজিটা দেখতো, টোটাল পিজিটা কন্ট্রোল করতো, এবং আমাদের তখন একটা অ্যাডমিশন করানো মানে মজুমদার কাছে গেলে সেই সময় থেকে ওর উপাধি একটা আমরা দিয়েছিলাম, সব ডাক্তারের সাথে যার কানেকশন সে কখনো ডাক্তার ছাড়া হতে পারেন, তাই ডাক্তার মনে হয়েছে। আছেন অ্যাডামাসের মালিক আমাদের রায় সাহেব, আমাদের সব প্রিয় কাউন্সিলররা বসে আছেন, সিআইসিরা বসে আছেন, কামারহাটির আমাদের এই পানিহাটির লোক আমাদের গোলা বসে আছে, আপনারা সকল এখানে আছেন। আমার আজকে অত্যন্ত আনন্দ লাগছে যে একটা সুন্দর প্রেক্ষাগৃহ আপনারা করেছেন, এবং খুব কম জায়গায় এত সুন্দর এত কম্প্যাক্ট একটা প্রেক্ষাগৃহ আছে। মোহনদা বলল, গোপাল বলল, সবাই বলল, তাপসদা বলল ববি করেছে, না, বাংলার কৃষ্টি সংস্কৃতি প্রেমিক মানুষ, কামারহাটের কৃষ্টি সংস্কৃতি প্রেমিক মানুষ, তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আজকে পূরণ হয়েছে, তাই এটা আপনাদের উৎসর্গ করছি যে আপনারাই আপনারা চেয়েছেন বলে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে একটা সময় ছিল আমরা মার্ক্সবাদ লেনিনবাদ অনেক কিছু বলতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতায় আসার পরে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতির পুনর্জীবনের জন্য দিন রাত চেষ্টা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই অনেকে ক্রিটিসাইজ করেছিল যে ভাই ট্রাফিক সিগন্যালে কেন রবীন্দ্রসঙ্গীত, কেন নজরুল গীতি চলবে, আমরা বললাম যে তার কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, আমরা যদি নজরুলকে ভুলে যাই, যদি রবীন্দ্রনাথকে ভুলে যাই, যদি শরৎচন্দ্রকে ভুলে যাই, তাহলে একটা দিন আসবে যখন বাঙালি হিসেবে আমরা নিজেদেরই ভুলে যাব। তার কারণ একটা জিনিস মনে রাখবেন যে অনেক বড় বড় সভ্যতা সারা পৃথিবীতে ছিল, সেই সভ্যতাগুলো বিলুপ্ত হয়ে গেল এই কারণে নয় যে তাদের অর্থ শেষ হয়ে গেছে বলে একটা সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে, যেদিন তাদের কৃষ্টি সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে, যেদিন হারিয়ে গেছে, সেদিন সেই সভ্যতা হারিয়ে গেছে, তাদের সেই জাতিটা হারিয়ে গেছে, সেই জাতি বোধ হারিয়ে গেছে। তাই বাংলায় যতদিন নজরুল ইসলাম থাকবেন, যতদিন রবীন্দ্রনাথ থাকবেন, যতদিন শরৎচন্দ্র থাকবেন, যতদিন আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ থাকবে, যতদিন আমাদের বিবেকানন্দ থাকবে, ততদিন আমরা থাকবো, যেদিন তারা থাকবে না তাদের ভুলে যাব, সেদিন আমরাও থাকবো না, আমরা আমাদের ভুলে যাব, আমাদের সংস্কৃতি।